চুরিদায়ে শাস্তি পাচ্ছেন সেই ঢাবি শিক্ষক সামিয়া রহমান গবেষণায় চুরিদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান সহ তিন শিক্ষককে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায় এতে সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে পদাবানীত দিয়ে সহকারী অধ্যাপক করার সিদ্ধান্ত হয়েছে তার সাথে একই গবেষণায় যুক্ত অপরাধবিজ্ঞানের শিক্ষক মাহফুজুল হক মার্জানকে শিক্ষা ছুটি শেষে কাজে যোগদানের পর দুই বছর রাখার কথা বলা হয়েছে পিএইচডি থিসির চুরির অভিযোগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুককে লেকচারার পদে নামানো সহ ডিগ্রি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট